আজ আমরা যেছি পুজোর কেনাকাটি, নিউ মার্কেটে গিয়েছিলাম আপনারা জানেন, সেখানে গিয়ে কী কী কেনাকাটি করলাম সব আপনাদের দেখাবো। দেখুন বিছানায় সমস্ত জামাকাপড়েরই ব্যাগ, ঠিক আছে। ফার্স্টে আমরা আয়ুষের জামাকাপড় থেকেই শুরু করবো। আয়ুষের এটা দিয়েছে আয়ুষের জেঠু, নিউ মার্কেট দিয়ে আমরা এটা আয়ুষের মা বাড়ি থেকে এসেছে। ওর মামা দিয়েছে এটা। এটা ওর বাবা নিয়েছিল নিউ মার্কেট থেকে ওর জন্য। তার সাথে এই শার্টটা, কেমন বানিয়েছে বলবেন। এটা আমার ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি। সুন্দর একটা ফ্রক, আজকের বাবা আমায় দিয়েছে এটা প্লাজো। এটা আমার মা ওই থেকে এনে দিচ্ছিল আমার, কুর্তি টাইপের। এটা ব্যাক পিকটা, এটা হলো সামনের দিকটা। দেখুন খুব সুন্দর কাজ। গেল, তারপর এগুলো আয়ুষের জামাই, ওর বাবা এটা এনেছে। আর একটা ফুল হাতা, এটা ফুল হাতা জামা, গেঞ্জি টাই, ফুল প্যান্ট। উইন্টার আসছে সামনে, পরা যাবে। তারপর আছে আমার বাপের বাড়ি থেকে দেওয়া, আয়ুষের মা বাড়ি থেকে দেওয়া, এটা আয়ুষের বাবার জিন্স। এটা আয়ুষের বাবার জামা। আয়ুষের মামা এটাও দিয়েছে, দেখুন
এক্সপিরিয়েন্সে আর কি। জামাটা খুব সুন্দর, জামাটা আমারও পছন্দ হয়েছে। ফুল কটন, পরেও আরাম আছে। আসছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া, আয়ুষের মা বাড়ি থেকে দেওয়া, আয়ুষের মাকে মানে আমাকে নর্মাল কুর্তি। আমি স্কুলে যাতায়াত করি তো তাই জন্য তো বাবা মাকে দেওয়া জামা প্যান্ট। জামাটা সাইডে নিয়ে আসো, ঠিক আছে? এটা একটু দেখিয়ে দিই, আমার বাবা মা যেটা দিয়ে গেছে সেটা একটু নিয়ে আসো। কাজটা হেভি সুন্দর, পাতার কাজ, ফুল কটন। এরপর আসছে আমার প্লাজো, এটা স্পেশালি আমার ভাই পছন্দ করেছে, আমারও খুব পছন্দ। একটু খুলে দেখাচ্ছি আপনাকে, দেখি একটু খুলে দেখাও। আচ্ছা দেখুন, এটা লেন্থ, লেন্থটা খালি দেখুন, লেন্থটাই মানে হেভি সুন্দর, লাজাব আমার দারুণ লাগে। রাখো রাখো, এই যে দাঁড় করালে এরকম, এখানটা একটু রাখো, দেখছি সবাই একটু নিচে ফেলো, দেখি কাজটা দেখিয়ে দিই, নিচে ফেললে কাজটা বুঝতে পারবে সবাই। এরকম কী সুন্দর লাগছে দেখো, অসাধারণ কাজ। ছোটো ছোটো হোয়াইট অ্যান্ড গোল্ডেন লিপসের কাজ, আর ওই কলাদের কাজটা ব্লু আছে। নেক্সট আমার আর একটা কুর্তি, এটা একটু ছড়িয়ে দেখা যায়, দেখানো যাবে? এটা একটু ছড়িয়ে দেখি না। আচ্ছা মাঝখানটা আয়ুষের নিউ জিন্স, ওর বাবা নিয়েছে, সব দেখানো হয়ে গেছে ওগুলো। দেখি ব্যাকপিটটা, আচ্ছা আমার এই কুর্তিটা একটু ছড়িয়ে দেখাও তো, এটাও একটু নর্মালি ব্যবহার ইউজ করা যাবে। আমি ওই যে বলছিলাম আয়েশা স্কুলে যাই, তাই জন্য একটু নর্মালি কুর্তি নিয়ে নিয়েছি দুটো। এটার কাজটাও দেখুন, আমার খুব গোল্ডেন পছন্দ, তাই জন্য গোল্ডেনের মধ্যে নিয়েছি। আচ্ছা এইটার প্যান্টটা ছিল এইটা, ঠিক আছে? এইটার প্লাজোটার প্যান্টটা, প্যান্টটা একটুখানি খুলে দেখাও, এটা ওর পিসি দিয়েছে, আয়ুষের পিসি। এরকম করে দাঁড় করিয়ে দেখাতে পারো, এটা আয়ুষের পিসি দিয়েছে।
এটাও আয়ুষের পিসি দিয়েছে, এইটাও আয়ুষের পিসি দিয়েছে, নিউ জুতো কিটো। এরপর আসছে নেক্সট আমার প্লাজোর প্যান্টটা, দেখুন অসাধারণ কাজ প্যান্টটা, এত সুন্দর। খুব সুন্দর কাজ প্যান্টটা দেখুন, এটা ভাজি অসাধারণ, ভিতরে অনেক কাজ রয়েছে। ভাজ করলে এরকম দেখাচ্ছে, দারুণ। আচ্ছা এরপর আসছে আমার এই গোল্ডেন কুর্তিটা, আমি দেখাচ্ছিলাম ওর বাবা মাঝখানে ওই জামাগুলো ছড়িয়ে দিয়ে দেখালো, তাই এই যে এই এটার কাজটা দেখুন অসাধারণ, বুকের কাজটা গোল্ডেন সুতোর কাজ আছে, ঠিক আছে। এরপর আমার নেক্সট প্লাজোটা দেখো, এটা প্লাজো ওড়না আছে, এটার খালি লেন্থটা দেখবেন। এবারে যে আমি কুর্তিগুলো প্লাজোগুলো যাই নিয়েছি, লেন্থ একটু বেশি রেখে নিয়েছি। এই যে কাজ, এরপর উঠছি আমরা উপরের দিকে কুর্তিটা, এই যে দেখুন বুকের কাজটা, আমি ফুল দেখে খুব পছন্দ হয়েছে। আর এটা আতাটা হয়েছে লম্বা। এরপর আসছে এটা প্যান্ট, কুর্তিটা নর্মালি প্যান্ট, এই হচ্ছে অন্য। আচ্ছা এরপর আমার মামা যে শার্টটা আর দিয়েছে আমার শ্বশুরমশাইকে, শাশুড়িকে শাড়িটা, সেটা দেখাবো, দেখুন এখানেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে ওর বাবা দুটো পাঞ্জাবি নিয়ে এসেছে, হ্যাঁ বললাম তো আনবে তো, এই যে দুটো পাঞ্জাবি নিয়ে এসেছে। আর জামাটা ওইটা কোথায় মা, জামাটা বাবা যেটা দিয়ে গেল না তোমাকে শাড়িটা আর বাবাকে জামাটা, একটু আমি দেখাতাম ফোনে দেখাচ্ছি ইউটিউবে পুজোর কেনাকাটি শপিং এ। আচ্ছা এইটা কি আছে তোমার শাড়ি? আচ্ছা এই শাড়িটা দেখ, হ্যাঁ এই যে ওর বাবা আবার দুটো পাঞ্জাবি নিয়ে এসেছে আমার এক শ্বশুরমশাইয়ের জন্য আর আমার বাবার জন্য, দেখুন হোয়াইটের মধ্যে, হোয়াইট কালার আমার অতটা পছন্দ না কিন্তু তবুও নিয়ে এসেছে। আর শাশুড়িমাকে এই যে নতুন জুতো দিয়েছে, মানে জুতো কিনে দিয়েছে, একটু মজা করছি আপনাদের সাথে, আপনারা কিছু মনে করবেন না। এই যে আমার শাড়ি, বলতে গেলে আমার শাশুড়ি দেখিয়েছে, শাশুড়ি দিয়েছে। শাড়িটার ভেতরটা দেখুন হেভি সুন্দর, লেন্থ আছে শাড়িটার ভেতরে, রেড অ্যান্ড গোল্ডেনের ছোটো 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 গোল 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 সার্কেল সার্কেল দেওয়া। এটা বিশেষত ঠাকুর বরণ করার জন্য আমি বলেছি, তো আমার এরকম শাড়ি খুব দরকার নেই, আমার সাদা লালের মধ্যে তো সেরকম নেই, সেই জন্য ওনাকে বলেছিলাম, উনি এসেছে। শাড়িটা খুব সুন্দর দেখুন, পুরো শাড়িটার মধ্যে শুধু আর উপরটা ওই যে লাল 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 সব ওই লিপস, হ্যাঁ খুব সুন্দর, ঠিক আছে। এই আমাদের পুজোর কেনাকাটি দেখুন। আর হ্যাঁ আর একটা আমি ননদ যেটা দিয়েছে আমাকে শাড়ি, এটা আমার শাশুড়িমা দিয়েছে, এটা আমার ননদ মাসির পিসি দিয়েছে,
এই হলো আমাদের পুজোর কেনাকাটি। আর এখন পুজোতে ঘুরতে যাওয়ার জন্য রেডি হব আমরা। আজ তো পঞ্চমী, আপনারা সবাই কেমন কাটাচ্ছেন বলুন? আমরা তো এখনও শুরু করিনি। আজ আমার এমনি আমরা ঠাকুর দেখেছি, আসছে স্কুলে ফুলে যাতায়াত করি, টিউশনে যাই, তখন দেখেছি ঠাকুর। পার্সোনালি সেজে গুজে কোথাও বেরোনো হয়নি, বেরোনো শুরু করবো কাল থেকে, তার জন্য নেক্সট ভিডিও আসছে, আসবো খুব তাড়াতাড়ি। আপনারা খুবই সাথে থাকুন এইভাবে। শাড়িটার ভিতরে দেখুন, এটা না এটা এরকম কালারটা ব্লু ব্লু দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কালারটা এটার গ্রিন, ওপরটা পিঙ্ক দেখছেন, একটু গ্রিন গ্রিন ভাব আছে এটার মধ্যে, ঠিক আছে? এটা গ্রিন আর কী সুন্দর নকশা করা আছে, খুব সুন্দর সুন্দর নকশা করা আছে, একই সব ভেতরটা, ঠিক আছে? গাইজ আপনারা সবাই ভালো থাকবেন, আর পুজোতে অনেক অনেক আনন্দ করবেন, অনেক ঠাকুর দেখবেন, মজা করবেন, অনেক ভালো ভালো খাবার খাবেন। টাটা, গুড নাইট।